আসসালামু আলাইকুম। সো আমি বিগত মনে করুন 2 থেকে 3 দিন আগে একটা ফেসবুকে পোস্ট করছিলাম, হয়তো 2 দিন আগে মনে হয়। তো ওখানে মনে করুন অনেকেই ইন্টারেস্ট দেখিয়েছেন যে আমার সাথে অনলাইনে কাজ করবেন। তো ওখানে আমি বলে দিয়েছি যে আমি মনে করুন 3 থেকে 4 বছর বা 5 বছর আগে, প্রায় 5 বছর হয়েছে অনলাইনে কাজ করতেছি। দেন তখন মনে করুন আমার এতটা মানে প্রফিট হতো না বা ইয়া করতে পারতাম না, তখন মনে করুন এই এয়ারটেল মানি ভ্যালু ততটা ছিল না। তবে আগে যে টোকেনগুলো পেতাম বা ইয়াগুলো পেতাম, আমি পেমেন্টগুলো পেতাম, ওইগুলো যদি এখনের হিসাবে ধরা হয় তাহলে ওইগুলো মানে একটা পেমেন্ট না হলো কমপক্ষে আপনার 50,000 টাকার উপর প্রত্যেকটা পেমেন্টই, বুঝছেন? কিন্তু ওইগুলো হোল্ড না করার কারণে, তখন সেল দেওয়ার কারণে মানে আজকে মানে ওইগুলো কি বলবো কপাল আর কি, বুঝেন নাই। তো আপনাদেরকে আমি একটা মানে অনুরোধ করব, আপনারা যদি, আমি ফেসবুকের মধ্যে অলরেডি বলে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো আপনাদের টাকা লাগবে। যেমন মনে করুন একটি ভালো মোবাইল লাগবে, ভালো বলতে মনে করুন আপনি মাল্টিটাস্ক করতে পারলে হয়েছে, মনে করুন এই অ্যাপসের মধ্যে গেলেন, এই অ্যাপস থেকে আবার এই অ্যাপসের মধ্যে গেলেন, মনে করুন এই অ্যাপস থেকে আবার এই অ্যাপসে গেলে মনে করুন ওটা থেকে আবার মনে করুন এটা চলে আসতে পারলেন, কিছু হলো না। তো মনে করুন মাল্টিটাস্ক অলওয়েজ মনে করুন এই সেই এটা এটা শিখলাম এরকম, তো এরকম মানে ভালো কাজ করে এরকম একটা মোবাইল লাগবে যাতে আপনাদের সমস্যা না হয়, বুঝছেন? সো দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ধৈর্য লাগবে, মনে করুন কাজ করতে হবে কিন্তু আপনাদের ধৈর্য লাগবে, বুঝছেন? তো মনে করুন আপনি কাজ একটা করলেন, হুট করে বলতেছেন পেমেন্ট পাইনি এই সেই, এটা হচ্ছে ভাই পুরাটাই ফ্রি থিঙ্কিং, বুঝছেন? তো এখানে মূলত কাজটা হচ্ছে আপনি ওদেরকে কিছু কাজ করে দিবেন, তার বিনিময়ে মনে করুন ওরা আপনাকে কিছুদিন পরে ওদের মনে করেন একটা টোকেন দিবে বা কয়েন দিবে, যেটা ওরা মনে করেন ওদের কোম্পানিতে লিস্ট করবে, বুঝছেন? ওটা মেইন এই টোকেনটা হচ্ছে ওদের সোর্স ইনকামের, বুঝছেন? সো আপনাদের কিছু সোশ্যাল মিডিয়াতে ওদের ফলো করতে হবে, বুঝছেন? সো দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আল্লাহর ওপর ভরসা লাগতে হবে, বুঝছেন? সো মনে করেন আল্লাহর ওপর ভরসা ছাড়া বা বিশ্বাস ছাড়া মনে করেন কিছু করা যাবে না। তো এখানে মনে করুন কিছু কিছু অ্যাডোব আছে, যেমন মনে করুন লিমিটেড কিছুক্ষণের মধ্যে মানে শেষ হয়ে যায়, মনে করুন 1,000 মেম্বার, 2,000 মেম্বার, 5,000 মেম্বারের জন্য দেয় বা 10,000 20,000 জন্য দেয়, এটা মনে করুন কিছুক্ষণ পর শেষ হয়ে যায়। মনে করুন অনেকেই মনে করুন কাজ করে, আমাদের চট্টগ্রামে কিন্তু এরকম লোকজন কাজ করে না। সো তাই আমি আপনাদেরকে এটা মনে করুন প্রথমেই ধারণা দিচ্ছি। তো এখানে মনে করুন অলওয়েজ আপনাদের মোটামুটি অ্যাক্টিভ থাকতে হবে। তো আপনাদের কথা না বলে আমি বলতেছি এখানে কী কী লাগবে, এটা আমার ফার্স্ট ভিডিও, মানে এটা প্রাথমিকভাবে আমি ধারণা দিব কী কী লাগতে পারে। এরপর আরও অনেক কিছু লাগবে, এগুলো সম্পর্কে আমি ভিডিও বানিয়ে দিব, আরও 2-3টা ভিডিও আসবে। সো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, আপনাদের প্রথমে এই অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে, যদি না থাকে এইটা না করলেও চলবে, এই ব্রাউজারটা না করলেও চলবে। দেন আপনাদের প্রথমে তো লাগবে টেলিগ্রাম, তো টেলিগ্রামে যাই আমরা, টেলিগ্রামে যাওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে ক্লিক করার পর আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, আমি আমার নাম্বারটা দিয়ে ইয়ে করে দিচ্ছি। তো এখানে আমাকে SMS কোড পাঠাবে, দাঁড়ান আমি ওইটা নিই। আরেকটা কথা আমি বলতেছি আপনাদের, মনে করুন এখানে কোডটা আসতে আপনাদের একটা কথা বলি, আমার মনে করুন গলাটা এত সুন্দর না বা মনে করুন এতটা ভালো না যে আপনাদের সুন্দর করে ভয়েসের মাধ্যমে বোঝাতে পারতেছি। দেন মনে করেন তারপর মনে করুন কাজ যখন শুধু আমি জানি, আপনাদেরকে যখন শিখাতে হচ্ছে সেই জন্য ভয়েসগুলো দিয়ে আরও সুন্দর করে বোঝানোর জন্য বলতেছি। সো ভয়েসের জন্য কেউ মাইন্ড করবেন না। দেন এখানে কোডটা আসুক, আমার এখানে মনে করেন নেটওয়ার্কটা একটু ইয়ে, তো সেই জন্য কোডটা আসতে দেরি হয়েছে। কোডটা আসলে আমি ভিডিওটা ইয়ে করতেছি, ভিডিওতে ততক্ষণ পজ করি। দেন আমি কোডটা বসাই দিছি। সো আপনাদের মনে করুন এখানে এগুলো থাকবে না, এগুলো একটাও থাকবে না, আপনাদের যে কাজটা করতে হবে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে, দেখাই। তো আমি আপনাদের আমার এই দুইটা মানে চ্যানেল আর মনে করুন গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। তো মূলত আপনাদের প্রথমে যে ইয়াটা দিব এটা হচ্ছে চ্যানেল, বুঝছেন? তো এটা মনে করুন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটাতে ক্লিক করলে দেন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর এটাতে ক্লিক করবেন, দেন এখানে চলে আসবে। তো এখানে মনে করুন মূলত যেই যে ইয়াগুলো লাগবে এই অ্যাডোবের মনে করুন যেই কাজগুলো আমি এই চ্যানেলের মধ্যে দিব, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এই গ্রুপটা মনে করুন এটার সহযোগী যে গ্রুপটা আছে ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই যে এটা এই গ্রুপটার লিঙ্কটা আমি দিয়ে দিব। ওখানে ক্লিক করলে আপনাদের এই গ্রুপটাতে এসে যাবে। দেন মনে করুন বাকি কাজটা আমি দেখা দিচ্ছি।
তো আমার একটা কাজ ছিল, আমি একটু পরে আসছি ভিডিওটা পোজ করার পর। দেন আপনারা এই দুটি ইয়াতে জয়েন হয়ে যাবেন, আমি এখানে আপডেট দিব কী করতে হবে হবে না সবগুলো এখানে ডিটেলস পড়ে দিব। দেন টেলিগ্রামে মনে করেন অ্যাকাউন্ট খোলার পর আপনাদের মেইন যেটা লাগবে টেস্ট ওয়ালেট, এখানে আপনাদের অ্যাকাউন্ট টেস্ট ওয়ালেটে ক্লিক করার পর ইনস্টল করার পর আমি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেমন। তারপর আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, এখানে টিক মার্ক দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনাদের 12টা ওয়ার্ড দিবে, এখানে কপি লেখা থাকবে, দেন কিউআর কোডও থাকবে, চাইলে কিউআর কোডও ডাউনলোড করে রাখতে পারেন, আর না হলে এখানে কপিতে ক্লিক করে দেন আপনারা এই নোটপ্যাডের মধ্যে একটা নোটপ্যাড আপনার তো যেটা আছে এখানে এটা সেভ করে রাখবেন মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে মনে করেন। আপনার এটা এখানে সেভ করে রাখবেন, দেন আবার টেস্ট ওয়ালেটের মধ্যে ব্যাক যাবেন, ওখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এখানে এগুলো এলোমেলোভাবে থাকবে। তো আপনারা এখান থেকে দেখে দেখে প্রথমে যেটা ছিল ওটা মনে করুন এখান থেকে বেছে বেছে দিয়ে দেবেন, মানে এলোমেলো করে থাকবে, আপনাদের সাজায় লিখতে হবে, বুঝছেন। তো আমি এটা সাজায় লিখতেছি, দাঁড়ান। তো আমি এগুলো সবগুলো ইয়ে করে ফেলছি, সাজায় লিখে ফেলছি। দেন আপনাদের হয়তো এখানে কালো কালো দেখাতে পারে, কারণ এটা প্রাইভেসি এত ওদের। সো আপনার আমার মানে পার্সগুলো আপনাদের হয়তো নাও দেখাতে পারে, দেন এখানে কালো থাকতে। তো আপনারা যেভাবে বলছে ওভাবে ইয়ে করে নেবেন, দেন ডান অপশন ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা এরকম শো করবে। দেন আপনাদের মনে করেন ওয়ালেটের মধ্যে আচ্ছা আমি দেখাই দিব আপনাদের, এখানে অনেকগুলো মানি পেমেন্ট মানি যে এয়ারড্রপটা দিব এয়ারড্রপের মধ্যে আপনাদের একটা অ্যাড্রেস দিতে হবে, স্মার্ট সেন বিএনবি অ্যাড্রেস, যেটা মনে করেন এখানে বিএসসি নামও চিনা হয়, বেব 20 নামও চিনা যায়, বুঝছেন। তো এখানে ক্লিক করলে রিসিভ অপশনে ক্লিক করলে এখান থেকেও কপি করে নিতে পারেন, কপিতে ক্লিক করেন, না হলে এদিকে সুদা কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন। তো আপনাদের যখন মনে করেন ওই এয়ারড্রপের মধ্যে অ্যাড্রেসটা খুঁজবে বেব 20 বা বিএসসি, তো আপনার এখানে এসে স্মার্ট সেন এটা যেটা আছে ইয়ে সেটাতে ক্লিক করে দেন কপি করে অ্যাড্রেসটা ওখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো এরপর আপনাদের এগুলো দিয়ে দিব, আমি ডিসকর্ডটাও দিয়ে দিব, ডিসকর্ডের মধ্যে মনে করুন কিছু কাজ আছে বলতে মনে করুন বেশি না। তো রেজিস্ট্রেশনও ক্লিক করে আপনাদের এখানে নাম টামগুলো দিয়ে ইমেলটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে ইমেলে মনে হয় ভেরিফিকেশন করতে হবে সবগুলো ইয়ে করে দেন সেট করে নেবেন। আমার তেমন কোনো আগে থেকে অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না, হয়তো পারবেন না পারলে আর মনে করেন গ্রুপের মধ্যে টেলিগ্রাম গ্রুপের মধ্যে ইয়ে করলে আমি দেখা দেবো কীভাবে কী করতে হবে। সো আমি এটা লগ ইন করে নিচ্ছি, তো এখানে আপনাদের কিছু থাকবে না। তো এখানে মনে করুন এয়ারড্রপের মধ্যে কিছু মানে ডিসকর্ডের ওদের ইয়ে থাকে, এটাও একটা সোশ্যাল মিডিয়ার মতো ইয়ে। তো এখানে জয়েন হতে হয় আর কি, আমি দেখাই দেবো কীভাবে কী করবেন। আগে এখানে এগুলো ডাউনলোড করে দেন অ্যাকাউন্টগুলো খোলা লাগবে, আর আপনাদের টার্ম প্রভিশনটা লাগবে, এটা মনে করুন মিডিয়ামের ইয়ে করার জন্য, দেন মিডিয়ামের ইয়েটাও দিয়ে দিব আমি। দেন আপনাদের লাগবে টুইটার, আর একটা লাগবে টুইটার, দেন ফেসবুক অ্যাকাউন্ট, ওইগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কোনটা কোনটা লাগবে, তারপর আমি দেখাই দিই। তো আপনারা মনে করেন এই টুইটারটা মনে করেন ব্রাউজারের মধ্যে করলে ভালো হয় আমার মতে, মনে করেন অ্যাপ ডাউনলোড করে রাখা মনে করেন আপনাদের মোবাইলেও মনে করেন স্টোরেজ ফুল হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে অত কাণ্ড না করে ব্রাউজারের মধ্যে অ্যাকাউন্টটা করে নেবেন। তো ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন হয়তো ওইরকমই, বেশি কিছু না, হয়তো আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। দেন মিডিয়ামেরটা দেখাচ্ছি, দেন মিডিয়ামেরটা ইয়ে করার জন্য আপনাদের প্রথমে একটা ভিপিএন লাগবে, তো ভিপিএনটা আপনারা প্রথমে ইয়ে করে নেবেন, কানেক্ট করে নেবেন। তো এটা আমার কানেক্ট হয়ে গেছে, দেন আমি আপনাদের মিডিয়ামের মধ্যে ইয়ে করে দেখ। তো এটা মূল কথা হচ্ছে ভিপিএন লাগে, কারণ এটা মনে করুন বাংলাদেশে মনে করুন অফ আছে, তো মিডিয়ামটা মনে করুন বাংলাদেশের ইয়ে দিয়ে চালানো যায় না, সময় সময় চলে তবে সময় সময় চলে না এরকমই আর কি। তো আপনার মনে করুন আমি এটা লিঙ্কটা দিয়ে দিব, তো এখানেও একটা অ্যাকাউন্ট করে নেবেন, সবগুলো মনে করুন ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড বলতে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারবেন, ওইটা নিয়ে সমস্যা নেই। মনে করুন আমি আপনাদের সাজেস্ট করব মনে করুন সবগুলো অ্যাডোবের মধ্যে বা সবগুলো সাইটের মধ্যে যেগুলো মনে করুন এখানে ইয়েগুলো লাগবে, মনে করুন টুইটার অ্যাকাউন্ট, মিডিয়াম, লিঙ্কডইন, যেমন আরও অনেক কিছু আছে যেমন রেডিট টেডিট আরও কয়েকটা মনে করুন আছে, ওইগুলো সবগুলো তো মানে একই পাসওয়ার্ড দিয়ে করার জন্য, কারণ পরবর্তী যাতে আপনাদের মানে মনে থাকে, আজ বিভিন্ন ভিন্ন রকম ইয়ে করেন তাহলে আপনাদের এখানে নোটপ্যাড আছে, নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখলেও হচ্ছে, ওইটা আপনাদের ইচ্ছা।
সো আপনাদের এই যে পার্সটা মানে আমি এক দেখাইছিলাম, এটা কাউকে শেয়ার করবেন না। এটা আমি আপনাদের খুলে দেখাইছি, এটা আমি ডিলিট করে দেবো অ্যাকাউন্টটা, এটা আমার কোনো কাজের না। এই পার্সটা আপনারা কাউকে দিবেন না, ট্রাস্ট ওয়ালেটের যে পার্সটা পাইছিলেন এটা যদি কাউকে শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকবে সবগুলো মানে অন্যজনে নিয়ে চলে যাবে, বুঝছেন? তো এটা কাউকে শেয়ার করবেন না। এটা আমি দেখেছি আপনাদের মন করুন এমনি ধারণা দেওয়ার জন্য কীরকম, বুঝছেন? তো এটা আমার কোনো কাজের না, আমার মেইন অ্যাকাউন্ট অন্য একটা। সো এখন তো এরপর আপনাদের রাখবেন রেডিট। তো আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন রেডিটের মধ্যে, দেন আগের মতো মনে করুন টুইটারে বা মিডিয়ামে বা ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করেন ওইভাবে মনে করুন নাম্বার দিয়ে, হলে নাম্বার দিয়ে না হলে ইমেল দিয়ে ইয়ে করে নেবেন। আর এখানে মনে করুন আপনাদের মনে করুন কাজ করার জন্য ইউজার নেম খুঁজবে বা মনে করুন টুইটার প্রোফাইল লিঙ্ক বা রেডিটের প্রোফাইল লিঙ্ক এরকম খুঁজবে, ওইগুলো আমি দেখাই দেবো কীভাবে বের করবেন। না হলে এখানে দেখা দিচ্ছে, এখানে ক্লিক করার পর এটা কপি অপশনে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে প্রোফাইল লিঙ্ক। আর যদি ইউজার নেম খুঁজে এটা কপি করে নিলে হয়ে যাবে, এটা হচ্ছে আপনাদের ইউজার নেম। তো টেলিগ্রামটাও দেখা দিচ্ছি আমি, গে টেলিগ্রাম বলতেছি, টুইটারটাও, টেলিগ্রামও আছে, টেলিগ্রামেরটাও দেখা দিব। এইটা হচ্ছে আপনাদের ইউজার নেম, বেশিরভাগ সময় আপনাদের এটা লাগবে। টুইটারেরটা মনে করুন বেশিরভাগ কাজ হবে আপনার প্রথমত টেলিগ্রাম, দ্বিতীয়ত হচ্ছে টুইটার, এই দুইটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এইটা হচ্ছে আপনার ইউজার নেম, আর এখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইল লিঙ্কটা পেয়ে যাবে, কপিতে ক্লিক করলে হয়ে যাবে। তার মিডিয়ামের মধ্যেও ওই কীরকম, এখানে ক্লিক করলে এটা হচ্ছে ইউজার নেম, দেন এখানে যদি ক্লিক করে ইয়ে করেন প্রোফাইলে গেলে এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক, বুঝছেন? সো এটা হচ্ছে লিঙ্কডইন। তো এটা লিঙ্কডইনের ইয়েটাও আমি দিয়ে দিব আপনাদের। তো এখানেও আপনারা একই রকম ইমেল টিমেল দিয়ে মানে ইয়ে করবেন। তো ইমেলের মধ্যে ভেরিফিকেশন কোড যেতে পারে, ওই কোডটা এনে দেবেন, না হলে ইমেলের মধ্যে একটা লিঙ্ক পাঠাবে ওই অ্যাক্টিভেট করার জন্য আপনার অ্যাকাউন্ট। তো মানে যে যে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট করবেন সবগুলোতে একই রকম, নাম্বার দিয়ে করলে নাম্বারে SMS যাবে কোডের মাধ্যমে, দেন ওই কোডটা আনি বসা দেবেন। আর যদি ইমেল দিয়ে করেন ইমেলের মধ্যে কোড যাবে বা লিঙ্ক যাবে যে অ্যাক্টিভেশন করার জন্য, ইমেলে গিয়ে ওখানে ক্লিক করে দেন ব্রাউজার সিলেক্ট করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনাদের এগুলো অ্যাকাউন্টগুলো লাগবে। দেন আরেকটা হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট, তো ইউটিউবের ইয়েটাও দেখা দিই একই সেম। আর এখানে মনে করুন আপনাদের এখানে লিঙ্কটা পাবেন আপনাদের নিচের দিকে গেলে প্রোফাইল লিঙ্কটা, তো এখানে ওই রকম না আগের মতো, দেন এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক, বুঝছেন? এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক, তো এটা কপি করে নেবেন, দেন মনে করুন যদি কোথাও লাগে ওইটা ইয়ে করে দিয়ে দেবেন, তখন আমি দেখাই দিব। তো আপনাদের যদি মনে করেন এখানে ইউটিউবের মধ্যে কোথাও ইয়ে করতে হয়, তো আপনারা এখানে ইউটিউবের মধ্যে এসে সাবস্ক্রাইব করে দেবেন, দেন আপনাদের প্রোফাইল লিঙ্ক খুঁজবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো এখানে আপনাদের চ্যানেলে আসার পর শেয়ার অপশনে ক্লিক করবেন, দেন এখানে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে আপনাদের ইউটিউবের লিঙ্কটা চলে আসবে, বুঝছেন? তো এখানে লাস্ট যেই দুইটা অ্যাপস বেশি আছে মনে করুন, এইটাও একটা ব্রেভ ব্রাউজার, এইটা ক্রোম ব্রাউজার, এই দুটো সেম। এটা নিয়ে আপনাদের যেটা ভালো লাগে ওইটা ইউজ করুন, আমার থেকে আরও একটা দুইটা আছে ব্রাউজার, তো আমার ওইগুলো ভালো লাগে, ওইগুলো চালাই, ওইগুলো কাজও লাগে সেজন্য। দেন আপনাদের এটা হচ্ছে অথেন্টিকেশন, এটা হচ্ছে একটা সিকিউরিটি কোড। তো আপনাদের 2FA অ্যাক্টিভ করতে হলে এখানে মনে করুন একটা কোড দিবে, ওই কোডটা প্লাস অপশনে ক্লিক করেন, দেন ওখানে অ্যাড বাই কোড লেখা থাকবে, ওখানে ক্লিক করার পর কোডটা নিচে দিয়ে দেবেন, উপরে নেমটা দিয়ে দেবেন, দেন অ্যাড করলে ওখানে 30 সেকেন্ড পর একটা কোড মানে শো করবে, বুঝছেন? 30 সেকেন্ড চলে যাবে অন্য একটা কোড জেনারেট হয়ে যাবে, দেন ওই কোডটা দিয়ে আপনাদের মনে করুন অনেকগুলি হয়তো লগ ইন করতে পারবেন। মানে সিকিউরিটি করার জন্য ওইটা লাগবে আপনাদের অ্যাকাউন্ট, যাতে মানে কেউ হ্যাক করতে না পারে এটা লাগবে, এটা মাস্ট বি লাগবে, এটা আমি দেখা দিব কখন লাগবে। দেন আপনাদের তৃতীয় মানে একদম লাস্টে যে ইয়েটা দেখাবো এটা হচ্ছে লাটোকেন অ্যাপ, এখানে এটা ডাউনলোড করে নেবেন, এটার লিঙ্কও আমি দিয়ে দিব, সবগুলো লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, দেন এটাও ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের এরকম অপশন আসবে, তো এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, ইমেলটা দেওয়ার পর মনে করুন কন্টিনিউতে ক্লিক করবেন, তো আমি একটা ইমেল দিয়ে দিলাম, দেন এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন, মনে করুন আমি একটা পাসওয়ার্ড, দেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তো আপনারা এখানে মানে একটা কোড পাঠাবে আপনাদের ইমেলে, একটা কোড পাঠাবে, আমি ইমেলটার কোডও দেখা দিচ্ছি কীভাবে, দেখুন এই যে এভাবে মনে করুন আপনাদের ইমেলও একটা কোড আসবে, তো এটা ক্লিক করে কপি করে নিয়ে নেবেন, দেন এখানে এসে এখানে ফার্স্টে লেখা আছে এখানে ক্লিক করলে হয়ে যাবে যেটা কপি করছেন ওইটা, দেন আপনারা যে কোনো একটা পিন দিয়ে দেবেন, দুইবার সেম পিন দিয়ে দেবেন মনে করুন আপনাদের সিকিউরিটির জন্য, দেন গেট স্টার্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টও খোলা হয়ে যাবে। আর এখানে মনে করুন আপনারা যদি পারেন আপনাদের এখানে প্রোফাইলে গিয়া মনে করেন
কেওয়াইসিটা করে নেবেন। তো এটা সম্পর্কে আমি পরবর্তী একটা ভিডিওতে, মানে ধারণা এই লাটোকেন সম্পর্কে পুরোটা একটা ভিডিও বানিয়ে দিব কীভাবে কী করবেন। সো দেন মনে করুন এটা সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে ইয়ে করে দিব। এটাতে মনে করুন আপনাদের মাসিক যে মনে করুন ইয়েটা আছে MB-র খরচ, আমার মনে হয় এই লাটোকেন মানে এয়ারড্রপগুলো থেকে চলে আসবে মাসে, না হলে মনে করুন 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা এই লাটোকেন অ্যাপস থেকে চলে আসে, বুঝছেন? তো আপনাদের MB নিয়ে যারা টেনশন, ওদের মনে করুন MB-র টাকাটা এখান থেকে চলে আসবে, সমস্যা নেই। সো আজকের ভিডিও মনে করুন এই